আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ড্রোন বানালো ইরান। ইউক্রেনের পুনরুদ্ধার করা উত্তরাঞ্চলীয় ভূখণ্ডে নজর রাশিয়ার। উত্তর কোরিয়ার হুঁশিয়ারি, সিউল ওয়াশিংটন সহযোগিতা উপত্যকাকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়েই কি নিজ পায়ে কুড়াল মারলেন আরিফ আলবি। পোল্যান্ডের কাছে জায়ান্ট হেলিকপ্টার গানশিপ বিক্রি করছে আমেরিকা। আবারও স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া ক্ষুব্ধ জাপান। ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ড্রোন বানালো ইরান। ইসরায়েলের যে কোনো টার্গেটে হামলা করতে সক্ষম এমন ড্রোন বানিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা ও সামরিক বিভাগ জানিয়েছে তাদের নতুন ড্রোন মহাজেট 10 ইসরায়েলে হামলা চালাতে পারবে। আল জাজিরা বলছে প্রতিরক্ষা কারখানা দিবস ও প্রদর্শনী উপলক্ষে এই ড্রোন উন্মোচন করা হয়েছে। প্রতিরক্ষা কারখানা দিবস ও প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই সময় তার সঙ্গে ছিলেন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কর্মকর্তারা। অনুষ্ঠানে আরও একটি বিষয় দেখা যায়, সেটি একটি আকাশযান। ভিডিও থেকে ধারণা করা হচ্ছে যানটি আমেরিকার বানানো MQ-9 চিপার। এটি ইরান কিভাবে পেল তা জানা যায়নি। এই যানে বিভিন্ন ধরনের বোমা এবং রাডার বিধ্বংসী যন্ত্রাংশ বহন করা যায়, এমনকি নজরদারির কাজেও লাগে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে উন্মোচন করা ড্রোনটি মহাজিরের নতুন ভার্সন। 80 দশকে প্রথম এই সিরিজের ড্রোন বানানোর কাজ শুরু হয়। এবারে ড্রোনটি একটানা 7,000 মিটার উঁচুতে 2,000 কিলোমিটার যেতে পারবে, অর্থাৎ এই যান অনায়াসেই ইসরায়েলে প্রবেশ করতে পারবে। এই ড্রোনের ছবি ব্যবহার করে ইরানের অসংখ্য সংবাদ মাধ্যম পোস্টার করেছে। এতে পারমাণবিক কার্যক্রম চলছে এমন একটি সাইট দেখা যায়। ফার্সি ও হিব্রু ভাষায় লেখা হয় প্রস্তর যুগে যাওয়ার জন্য প্রস্তুত। ইরানের সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব দীর্ঘদিনের, এতে জড়িয়ে আছে আমেরিকাও। ইসরায়েলের পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। ইরানও সেই পথেই হাঁটছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে চুক্তিও স্থগিত। এরই মধ্যে ইরান তাদের এই নতুন ধরনের ড্রোন উন্মোচন করল। ইউক্রেনের পুনরুদ্ধার করা উত্তরাঞ্চলীয় ভূখণ্ডে নজর রাশিয়ার। উত্তর পূর্ব ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। গত বছর কিয়েভের পুনরুদ্ধার করা অঞ্চলগুলো আবার দখল করতে চাইছে তারা। এর মাধ্যমে দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইউক্রেনীয় পাল্টা আক্রমণে থাকা বাহিনীর মনোযোগ বিভক্ত করতে চাইছে মস্কো। মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে। এই রণক্ষেত্র রাশিয়ার সীমান্ত থেকে মাত্র 16 মাইল দূরে সিঙ্কি ভক্কা গ্রামের চারপাশে মূল লড়াই চলছে, যেখানে রাশিয়া ইউক্রেনীয় মাইন ক্ষেত্রগুলো অতিক্রম করে দক্ষিণে কুপিয়ান শহরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাশিয়ার কঠোর প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও একটু একটু করে পাল্টা আক্রমণে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু কুপিয়ানস্কের আশেপাশে রাশিয়ার দখল প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছে। মস্কো এখনও আরও ইউক্রেনীয় ভূখণ্ড দখলের উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করছে, যদিও তাদের আক্রমণ অভিযান থমকে আছে। গতকাল অনলাইনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে রাশিয়ার সামরিক ব্লগাররা কুপিয়ানস্ককে দ্বিখণ্ডিত করা ওস্কিল নদীর উপর একটি সেতু ধ্বংসের কথা বলছেন, যা ইউক্রেনের রসদ সরবরাহকে জটিল করে তুলবে এবং রুশ বাহিনী শহরের উপকণ্ঠে পৌঁছালে শহরের কেন্দ্রস্থলে আক্রমণ করা কঠিন করে তুলবে। ইউক্রেন সেতুটি ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেনি। বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সেনাবাহিনী গত বছর শীত ও বসন্ত জুড়ে আক্রমণ চালিয়ে এখন মোটা দাগে বিধ্বস্ত। এই সময় তারা ডোনেস্ক অঞ্চলের বাখমুত দখলে তেমন কোনো ভূখণ্ড দখল করতে পারেনি। কিন্তু মস্কো ভরসা করছে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হবে এবং যুদ্ধটি দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হওয়ার উপর। যুদ্ধ দীর্ঘ হলে বিশাল সামরিক শিল্প এবং ইউক্রেনের 3 গুণ জনসংখ্যা থাকায় বিশেষ সুবিধা পাবে রাশিয়া। সিউল ওয়াশিংটন সহযোগিতা উপত্যকাকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ক কোরীয় উপত্যকাকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত বার্তা সংস্থা KCNA এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এটি বলেছে কোরীয় উপদ্বীপে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া উলসি ফ্রিডম শিল্ড নামক যে মহড়া চালাচ্ছে তা উত্তর কোরিয়ার উপর আগ্রাসন চালানোর জন্য মহড়া হিসেবে ধরা যায়।
ওই যৌথ মহড়ার আগ্রাসী চরিত্রের কারণে এটির ব্যাপারে সংশয় আরও বেড়ে গেছে বলে জানায় কেসিএনএ। পিয়ংইয়ং আরও বলছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে আমেরিকা ও তার মিত্ররা যে নীতিগত ঐক্যমত্যে পৌঁছেছে তা বাস্তবায়ন করার চেষ্টা চালালে কোরীয় উপত্যকায় পরমাণু যুদ্ধের আশঙ্কা আরও বেশি বেড়ে যাবে। সেনাবাহিনীর বিরুদ্ধে গিয়েই কি পায়ে কুড়োল মারলেন আরিফ আলভে। নানা কর্মকাণ্ডে বারবার সামনে আসছে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা। নতুন করে এখন আলোচনায় দেশটির প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়াই সামরিক বাহিনী সংশ্লিষ্ট নতুন দুটি আইন হওয়ার বিষয়টি। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি সই ছাড়াই দুইটি নতুন আইন হওয়ায় ঘটনা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, নির্দেশনা কেন মানা হয়নি সেজন্য প্রেসিডেন্ট আলভির দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। অনেকে আবার বলছেন, প্রেসিডেন্ট দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন আর এর জন্য তার পদত্যাগ করা উচিত। প্রেসিডেন্ট আলভির রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান, তিনি ওই দুই বিলে স্বাক্ষরই করেননি। তার দাবি, বিল দুটিতে স্বাক্ষর না করে কর্মকর্তাদের সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে পার্লামেন্টে ফেরত পাঠানোর জন্য বলেছিলেন, তবে তার সেই নির্দেশনা মানা হয়নি। আইন দুটি পাকিস্তানের সামরিক বাহিনীর ক্ষমতা আরও জোরদার করবে। এতে সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের পরিচয় প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে, এমনকি সেনাবাহিনীকে অবমাননার জন্য কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। তবে এই আইনের সঙ্গে একমত না হওয়ায় স্বাক্ষর করেননি প্রেসিডেন্ট। বিল স্বাক্ষর ইস্যু নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সদস্য পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির দ্বন্দ্ব সামনে এসেছে। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন আইনমন্ত্রী আহমেদ ইরফান আসলাম সাংবাদিকদের জানিয়েছেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে বিকল্প ছিল, বিলে স্বাক্ষর না দিলে সুনির্দিষ্ট মন্তব্য সহ বিলগুলো পার্লামেন্টের কাছে পাঠানোর দরকার ছিল। তবে তা না করে প্রেসিডেন্ট আলভি ইচ্ছে করে দেরি করেছেন এবং কোনো মন্তব্য ছাড়াই বিলগুলো ফেরত পাঠান বলে জানিয়েছেন ইরফান। পোল্যান্ডের কাছে জায়ান্ট হেলিকপ্টার গানশিপ বিক্রি করছে আমেরিকা। পোল্যান্ডের কাছে $1,200 কোটি মূল্যের হেলিকপ্টার গানশিপ বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, পোল্যান্ড সরকার অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে 96টি AH-64E মডেলের হেলিকপ্টার গানশিপ কিনবে। এইসব হেলিকপ্টার গানশিপ বিক্রির ব্যাপারে সবুজ সংকেত পাওয়ার জন্য কংগ্রেসের কাছে নোটিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী কংগ্রেস ইচ্ছে করলে এই হেলিকপ্টার বিক্রির উদ্যোগ আটকে দিতে পারে, তবে তেমনটি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। পোল্যান্ড হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক সামরিক চুক্তি বা ন্যাটোর জোটের পূর্ব ইউরোপের একটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এইসব অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ পোল্যান্ডের কাছে বিক্রি করলে তাতে দেশটির সামরিক সক্ষমতা বাড়বে এবং যে কোনো যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় অনেকটা কার্যকর শক্তি হয়ে উঠবে। আবারও স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া, ক্ষুব্ধ জাপান। উত্তর কোরিয়া মঙ্গলবার জাপানকে জানিয়েছে যে আগামী 24 থেকে 31 আগস্টের মধ্যে তারা একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। চলতি বছর এটি উত্তর কোরিয়ার এ ধরনের দ্বিতীয় প্রচেষ্টা। জাপান বলছে এই ধরনের কাজ হবে অত্যন্ত দুঃখজনক। মঙ্গলবার উত্তর কোরিয়া জাপানের কোস্টগার্ডকে জানিয়েছে, এই উৎক্ষেপণ ইয়োলোসি পূর্ব চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাবে। জাপান বলেছে এগুলো তাদের এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের বাইরে অবস্থিত। উত্তর কোরিয়া এমন সময় স্যাটেলাইট উৎক্ষেপণ ঘোষণা দিল যখন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নেতারা চীনের ক্রমবর্ধমান শক্তি এবং উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মুখে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে মিলিত হয়েছে। সংকট চীনের, দুশ্চিন্তায় ভারত। পুরো বিশ্ব যেখানে মূল্যস্ফীতিতে ভুগছে সেখানে চীনের সংকট ভিন্ন রকম। তারা ভুগছে মুদ্রা সংকোচন সংকটে। এই সংকট এতটাই বাড়তে শুরু করেছে যে প্রতিদ্বন্দ্বী দেশ হয়েও ঘাম ছুটতে শুরু করেছে ভারতের। দেশটির আশঙ্কা, আর কিছুদিন এভাবে চললে চীনের এই সংকটে ক্ষতিগ্রস্ত হবে ভারতও। করোনার সময় অর্থনীতির গতি বজায় রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল চীন। সেই পদক্ষেপগুলোই এখন তাদের জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে। অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় দেশটিতে শুরু হয়েছে মুদ্রা সংকোচন পরিস্থিতি। এ কারণে ডলারের বিপরীতে দেশটির মুদ্রা ইউয়ানের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে, ফলে দিনকে দিন দাম কমছে জিনিসপত্রের। মূল্যস্ফীতির জেরে যখন মানুষের নাবিশ্বাস ওঠে তখন মুদ্রা সংকোচনকে আশীর্বাদ হিসেবেই মনে হয়। তবে দীর্ঘমেয়াদে বিষয়টি যে কোনো দেশের জন্যই ক্ষতিকর। এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া না গেলে পুরো অর্থনীতি ভেঙে পড়তে পারে, আর চীনের মতো এত বৃহৎ অর্থনীতির একটি দেশে সংকট দেখা দিলে তা নিশ্চিতভাবে প্রভাব ফেলবে তাদের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত থাকা অন্য দেশগুলোর ওপরও।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীন থেকে চলতি বছরে সারা বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির অন্তত 35% আসার কথা। অথচ মুদ্রা সংকোচনের কারণে বেইজিং এর উপর বিপুল ঋণের বোঝা চেপেছে। এই মুহূর্তে তাদের সম্মিলিত ঋণের পরিমাণ $13 লক্ষ কোটি, যা নিশ্চিতভাবে দেশটির অর্থনীতির উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, মুদ্রা সংকোচনের জেরে চীনের অর্থনীতির গতি স্লোথ হয়ে পড়েছে। কাঁচামাল সস্তা হয়ে পড়ায় এখন তারা অধিক উৎপাদন করছে, কিন্তু অভ্যন্তরীণ বাজারে বিক্রি হচ্ছে না এত পরিমাণ পণ্য, ফলে অন্য দেশে পণ্য বিক্রিতে জোর দিচ্ছে বেইজিং। অন্যদিকে দেশটিতে আমদানির পরিমাণও কমেছে। উভয় দিকে আশঙ্কা দেখছে ভারত, কারণ একদিকে তারা ভারতে বেশি পরিমাণ পণ্য পাঠাচ্ছে, অন্যদিকে ভারতের পণ্য কেনা কমিয়ে দিয়েছে। 2021 সালের জানুয়ারি থেকে আগস্টে চীনের ভারতের মোট রপ্তানির পরিমাণ ছিল 6.5%, 2022 সালের একই সময় সেই পরিমাণ কমে হয়েছে প্রায় অর্ধেক, 3.5%। উল্টোদিকে চীন অন্য দেশে রপ্তানি বাড়াতে চাইছে, দাম কম হয় এই পণ্যই বেশি আমদানি করতে চাইবেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে একদিকে ভারতের বাজার যেমন চীনা পণ্যে ভরে যাওয়ার আশঙ্কা রয়েছে, তেমনি ভারতের ব্যবসায়ী উৎপাদকদের ব্যবসায়ে লালবাতি জ্বলার ভয় রয়েছে।